আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বিষয়গুলি সাম্প্রতিক বাছাই করা প্রশ্নোত্তরে আপনাকে স্বাগত সাতাশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ছয় থেকে আঠারো নভেম্বর দু হাজার বাইশ সাতাশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে শর্মাল শেখ মিশর আঠাশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ টোয়েন্টি কবে অনুষ্ঠিত হবে ছয় থেকে সতেরোই নভেম্বর দু হাজার তেইশ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ টোয়েন্টি এইট কোথায় চল্লিশতম আসিয়ান সম্মেলন কবে অনুষ্ঠিত হবে আট থেকে তেরোই নভেম্বর দু হাজার বাইশ চল্লিশতম ও একচল্লিশতম আসিয়ান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কম্বোডিয়া তেরোই সেপ্টেম্বর দু হাজার জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে শুরু হয় সাতাত্তরতম এগারোতম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব একাডেমিস সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ঢাকা বাংলাদেশ সাংহাই সহযোগিতা সংস্থার বাইশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় পনেরো থেকে ষোলোই সেপ্টেম্বর দু সাংহাই সহযোগিতা সংস্থার বাইশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সমরখন্দ উজবেকিস্তান সাংহাই সহযোগিতা সংস্থার তেইশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ভারত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সর্বশেষ পূর্ণ সদস্যভুক্ত দেশ কোনটি ইরান সাংহাই সহযোগিতা সংস্থার প্রথম সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী কোনটি বারাণসী ভারত বত্রিশতম ন্যাটো শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় আঠাশ থেকে তিরিশ জুন দু হাজার বাইশ বত্রিশতম ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় মাদ্রিদ স্পেন ছাব্বিশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় চব্বিশ থেকে পঁচিশ জুন দু হাজার বাইশ ছাব্বিশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় গালি রুয়ান্ডা সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে দু সালে সাতাশতম কমনাল শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আটচল্লিশতম জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ছাব্বিশ থেকে আঠাশ জুন দু হাজার বাইশ আটচল্লিশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বাভারিয়ান আলপোস জার্মানি বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বারোতম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বারো থেকে জুন বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বারোতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় জেনেভা সুইজারল্যান্ড বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বারোতম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে তেরো জুন দু সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ডাব্লিউটি ও মন্ত্রী পর্যায়ের বারোতম সম্মেলনের সহ আয়োজক কোন দেশ কাজাকস্তান চব্বিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনত্রিশ জুলাই থেকে দুই আগস্ট দু হাজার বাইশ চব্বিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় মন্ট্রিল কানাডা পঞ্চম বিমস্টেক এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় তিরিশ মার্চ দু হাজার তম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে পনেরো থেকে ষোলোই নভেম্বর দু হাজার তম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বালি ইন্দোনেশিয়া পঞ্চম স্বল্পোন্নত দেশ বিষয়ক জাতিসংঘ সম্মেলনের প্রথম পর্ব কবে অনুষ্ঠিত হয় সতেরো মার্চ দু পঞ্চম স্বল্পোন্নত দেশ বিষয়ক জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্ব কবে অনুষ্ঠিত হবে পাঁচ থেকে নয় মার্চ দু হাজার তেইশ সাতচল্লিশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছে এগারো থেকে তেরো জুন দু হাজার একুশ সাতচল্লিশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে কার্বিস বে যুক্তরাজ্য ভার্চুয়ালি দশম ডি এইট শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় আট এপ্রিল দু ভার্চুয়ালি দশম বা ডি এইট শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি বাংলাদেশ একাদশ ডি আট শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি বিরানব্বইটি চার আগস্ট দু কোন দেশ এআইআইবির বিরানব্বই তম সদস্য পদ লাভ করে ইরাক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদস্য দেশ কতটি একশো আটটি ছাব্বিশ জুলাই দু কোন দেশটি আইসিসির সদস্য সদস্যপদ লাভ করে উপরের সবগুলো উন্মুক্ত বলকান এর সদস্য দেশ কতটি তিনটি নিম্নের কোনটি উন্মুক্ত বলকানভুক্ত দেশ উপরের সবগুলো উনত্রিশ জুন দু হাজার বাইশ ন্যাটো কোন দুটি দেশকে সদস্য পদের জন্য আমন্ত্রণ জানায় ফিনল্যান্ড ও সুইডেন কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি ছাপ্পান্নটি পঁচিশ জুন দু হাজার বারো কোন দেশ কমনওয়েলথের পঞ্চান্নতম সদস্য লাভ করে গ্যাবন পঁচিশ জুন দু হাজার বাইশ কোন দেশ কমনওয়েলথের ছাপ্পান্নতম সদস্য লাভ করে টোগো ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য দেশ কতটি চারটি ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য দেশ কোনটি উপরের সবগুলো আইসিএসআইডির বর্তমান সদস্য দেশ কতটি একশো সাতান্নটি একুশ মে দু কোন দেশ আইসিএসআইডির একশো সাতান্নতম তম সদস্য লাভ করে কিরগিজস্তান ইস্ট আফ্রিকান কমিউনিটি এর বর্তমান সদস্য দেশ কতটি সাতটি উনত্রিশ মার্চ দু কোন দেশ ইএসির সপ্তম সদস্য লাভ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বিশ্ব পর্যটন সংস্থার বর্তমান সদস্য কত একশো ষাটটি পয়লা জানুয়ারি দু কোন দেশ ইউএন ওর একশো ষাটতম সদস্য লাভ করে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য কত চারটি নয় মার্চ দু সিকিউরিটি কনক্লেভের চতুর্থ সদস্য হিসেবে যোগদান করে মরিশাস আন্তর্জাতিক নবানযোগ্য জ্বালানি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি একশো সাতষট্টি তিরিশ ডিসেম্বর দু কোন দেশ আইআর ইএন এ একশো সাতষট্টিতম তম সদস্য লাভ করে সানম্যারিনো আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচাত্তরটি বাইশ অক্টোবর দু কোন দেশ আইএম ওর একশো পঁচাত্তরতম সদস্য লাভ করে বৎসোয়ানা পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি সেপ্টেম্বর দু হাজার একুশ কোন দেশ দেশিআরডির সদস্য পদ লাভ করে সংযুক্ত আরব আমিরাত উনিশ অক্টোবর দু হাজার তেইশ কোন দেশ ইবিআরডির তিয়াত্তরতম সদস্যপদ লাভ করে আলজেরিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কতটি সাতটি ষোলোই সেপ্টেম্বর দু কোন দেশ এন ডি ষষ্ঠ সদস্য লাভ করে বাংলাদেশ চার অক্টোবর দু কোন দেশ এন সপ্তম সদস্য লাভ করে সংযুক্ত আরব আমিরাত পুঁজি জনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের এর বর্তমান সদস্য দেশ কতটি একশো ছাপ্পান্নটি তিন সেপ্টেম্বর দু কোন দেশ আইসিএসআইডির একশো ছাপ্পান্নতম সদস্য পদ লাভ করে ইকুয়েডর আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি পঁচানব্বইটি ষোলো জুন দু কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার পঁচানব্বইতম তম লাভ করে কেনিয়া এ ছিল আজকের পর্বের সমাধান আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ